নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যাদের নামের অক্ষর এ, এস এবং ডি দিয়ে শুরু, তাদের এই সূর্যগ্রহণের প্রভাব কী পড়তে চলেছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আজকে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওগুলি ওয়াচ করুন, দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তবে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার ওয়াচ করুন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আমরা সকলেই জানি 21শে জুন অর্থাৎ কালকে রবিবার দিন সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ হওয়ার ফলে প্রতিটি রাশির কিন্তু একটা এফেক্ট পড়ছে। এর পাশাপাশি এ, এস এবং ডি যাদের নামের অক্ষর দিয়ে শুরু, তাদের কি প্রভাব পড়তে চলেছে তা আমি একে একে বলতে চলেছি। তো প্রথমে আসি এ, যাদের নামের অক্ষর এ দিয়ে শুরু, তাদের এই সূর্যগ্রহণের ফলে 15 দিন পর্যন্ত কিন্তু টাফ কন্ডিশন চলবে। হ্যাঁ বন্ধুরা, মানে সূর্যগ্রহণ শেষ হওয়ার 15 দিন থেকে, মানে সোমবার দিন থেকে আপনাদের টাফ কন্ডিশন চলবে, কাজের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। এর পাশাপাশি নতুন কাজ কিন্তু এই সময় কিন্তু আপনারা কখনোই করতে যাবেন না। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে চলেছে, এবং যারা চাকরি করছেন তাদেরও কিন্তু প্রবলেম আসবেই। চাকরির ক্ষেত্রে চাকরির চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সূর্যগ্রহণের ফলে আপনাদের প্রেমের দিকটা কিন্তু শুভ দেখা যাচ্ছে, পিতার হেল্প পাবেন, এবং আপনারা যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এক্সট্রিম পর্যায়ে লাভ পেতে চলেছে। এরপর আসি এস, যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, তারা এই সূর্যগ্রহণের ফলে আফটার 15 ডেজ সেরকম কোনো ভালো কিছু কিন্তু পাবেন। কাজের ক্ষেত্রে এবং কাজের জায়গায় কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময় নতুন করে কোনো টাকা ইনভেস্ট করবেন না, সেটা করলে আপনাদের পক্ষে মঙ্গল হবে না। কিন্তু আফটার 15 ডেজ আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু স্ট্রং হতে চলেছে। আমি এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে যাদের এস দিয়ে শুরু, তাদের কিন্তু প্রেম থেকে কিন্তু একটা বাধা আসার সম্ভাবনা রয়েছে, প্রেম থেকে একটা দুঃখের কারণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আসি যাদের নামের অক্ষর ডি, ডি দিয়ে শুরু, তাদের এই আফটার 15 ডেজ আপনাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না, আপনাদের শরীর নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের গুরুজন হানির কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু ডাউন করবে, এবং আপনাদের পারিবারিক গণ্ডগোল এবং চাকরি চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আফটার 15 ডেজ আপনাদেরও অর্থনৈতিক দিক, পারিবারিক দিক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের শরীরের দিকটা কিন্তু একটু খেয়াল অবশ্যই অবশ্যই রাখবেন। ওভারঅল যদি বলা যায়, এই এ, এস এবং ডি যাদের নামের অক্ষর শুরু, প্রত্যেকেরই কিন্তু এই 15 দিন কিন্তু একটু সাবধানে চলতে হবে। এই 15 দিন পর্যন্ত কিন্তু আপনারা কোনো রকম ভালো কাজ, শুভ কাজ কিন্তু করতে যাবেন না। অ্যাজ ইউজুয়াল যেমন চলছেন তেমন চলবেন, রাস্তায় যখন চলাচল করবেন তখন একটু সাবধানে চলবেন, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। তবে আগামী দিন আপনাদের কিন্তু ভালো আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে
এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।